Thank you, sir. Sir, এই আমার সিভি। তবে শুনুন না, এই চাকরিটা পেতে গেলে আপনাকে কিন্তু কিছু একটা দিতে হবে। সরি স্যার, আমি ঠিক বুঝলাম না কি দিতে হবে। মিস মোনা, আপনি বুঝতেই পারছেন এই চাকরিটা পেতে হলে আপনাকে কি দিতে হবে। আপনি একটা অ্যাডাল্ট মেয়ে, আশা করি বুঝতেই পারছেন আমি একটা ছেলে হয়ে একটা মেয়ের কাছে কি চাইতে পারি। স্যার, আসলে আমি বুঝতে পারছি না যে আপনি আসলে কোন ব্যাপারে কথা বলছেন। তবে হ্যাঁ স্যার, আমি যেহেতু এখানে জব নিতে আসছি, এই জবের জন্য যা যা করতে হবে আমি সব কিছু করতে রাজি, বিকজ এই জবটা আমার খুবই দরকার স্যার। মিস মোনা, আপনি যখন বুঝতে পারছেন না আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন, এই চাকরিটা অনেক গুরুত্বপূর্ণ, এই পদের জন্য হাজার হাজার মানুষ লড়াই করছে। আপনি এই চাকরিটা খুব সহজেই পেয়ে যেতে পারেন যদি আপনি আমার সাথে একটু টাইম স্পেন্ড করেন। লাইক ধরেন আমার সাথে থাইল্যান্ড গেলেন, দুবাই গেলেন, একটু ঘুরলেন এই আর কি। স্যার, আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে বা আমাকে চিন্তা আপনার একটু ভুল হয়েছে। আপনি আমাকে যে টাইপের মেয়ে ভাবছেন আমি কিন্তু ওই টাইপের মেয়ে না। আসলে এই জবটা আমার খুব দরকার, আমি আপনাকে বলেছি, কিন্তু তার জন্য আমি কোনো এদিক সেদিক কিছু করতে পারবো না। আর হ্যাঁ, আপনি তো আমার সিভিটা এখন পর্যন্ত দেখলেন, আপনি সিভিটা দেখেন। আর সিভিতে আমার যে কোয়ালিফিকেশান আছে বা আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি এতটুকু নিজের প্রতি নিজে কনফিডেন্ট দিয়ে বলতে পারি যে এই জবের জন্য আমি কোয়ালিফাইড। তো এর জন্য আমাকে তেমন কিছু উল্টপাল্ট কাজ করতে হবে না। দেখুন মিস মোনা, এখানে সিভি দেখার কিছু নাই, কারণ এখানে যারা সিভি ড্রপ করে সবাই মোটামুটি যোগ্য। সো আপনি জানেন যে এখানে হাজার হাজার সিভি ড্রপ হয়েছে, তার মধ্যে থেকে বাছাই করে আপনাকে কেন ডেকে আনা হয়েছে। আপনার সবই আছে, এখন সেই সৌন্দর্য যেটা আছে সেটা তো আমার একটু উপভোগ করে দেখতে হবে যে আসলে সেটা কি রিয়েল নাকি অন্য কিছু। এখন দেখেন, আপনি যদি এই সুযোগটা হারান আপনি কিন্তু মিস করবেন। এই চাকরিটার জন্য কত মানুষ ওয়েট করতেছে একবার ভেবে দেখুন। স্যার, আমি আপনাকে শুরুতেই বলেছি যে জবটা আমার খুব দরকার, আর এই জবের জন্য যা যা কোয়ালিফিকেশন সব কিছুই আমার আছে। তো এই জবটা পাওয়ার জন্য আমি ক্যাপাবল, কিন্তু তাই বলে আমি কোনো উলটপালট কাজ করব না। দেখুন, আপনি আবার ভেবে দেখুন, আমি আপনাকে বলছি এই চাকরিটা কিন্তু অনেক বড় চাকরি, এই চাকরির জন্য অনেক মানুষ লাইন ধরে আছে। শুধু একবার বললেই কিন্তু এই চাকরিটা ঢুকে দিবে, তাকে যাই করতে বলা হোক না কেন সে সেটাই করবে। আপনি যদি এই সুযোগটা হাতছাড়া করেন আপনার কিন্তু এই চাকরির জন্য মিনিমাম 10 বছর ওয়েট করতে হবে, পদে পদে আপনাকে অনেক লাঞ্ছিত হতে হবে, তারপরে যদি আপনি এই পদে আসতে পারেন। তাই বলছিলাম কি, সামান্য একটু টাইম স্পেন্ড দিতে। কি বললেন আপনি, যে আমি আগামী 10 বছরে হয়তো এমন কোনো জব পাবো না? ওকে ফাইন স্যার, কোনো সমস্যা নাই। এরকম জব যদি আমি আগামী 10 বছর কেন, আমি যদি সারা জীবনও না পাই আমার কোনো প্রবলেম নাই, আমি বাকিটা জীবন না জব না করে কাটিয়ে দিতে পারবো। কিন্তু স্যার, আমি আমার নিজের সম্মান এবং হানি হতে দেব না। আমি আমার সম্মান নষ্ট করে স্যার আমি কোনো জব নিতে পারবো না। তাই আমার পক্ষে আপনি যে আমাকে প্রপোজাল দিয়েছেন কোনোভাবেই অ্যাকসেপ্ট করা একদমই পসিবল না। আর হ্যাঁ, বললেন না ঠোকর খেতে হবে বা আমি জব পাবো না, আমার দরকার নেই জবের, আর ঠোকর না হয় আরও খেলাম কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার নিজের সম্মান দিয়ে এই ধরনের চাকরি আমি করব না স্যার, সরি। এই যে দাঁড়ান দাঁড়ান, বসুন। আসলে এতক্ষণ আপনার ইন্টারভিউ নিচ্ছিলাম। হোয়াট, আপনি কি বলতে যাচ্ছেন? আপনি এতক্ষণ আমাকে যা ইচ্ছে তাই বলে গেলেন, কত কত বাজে কথা বললেন, আর আপনি কিনা বলতেছেন এগুলো আপনার ইন্টারভিউ একটা প্রসেস। শুনুন, আপনার বান্ধবী জিনিয়া, যে কিনা আমার ওয়াইফ, আপনি হয়তো জানেন না, ও আমাকে বলেছে আমার বান্ধবী খুব স্ট্রেট ফরওয়ার্ড, সে কখনো 19-20 করবে না, সে যোগ্যতা দিয়েই চাকরি নেবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে একটু যাচাই বাছাই করে নেওয়া যায়। আপনি আসলে 100-তে 100 পাস করেছেন, আপনি চাইলে আগামীকালকে এখানে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। তবে আমি আসলে শুরুতে একটু নার্ভাস ছিলাম, কারণ আপনার এই কোম্পানির রেপুটেশন কিন্তু অনেক ভালো, প্লাস আপনার নামও কিন্তু অনেক ভালো, আপনার অনেক নিউজ হয় যেটা আমি খুব ফলো করি। তাই আমি ভেবেছিলাম যে এত বড় একটা কোম্পানির এমডি আমাকে এত বাজে একটা প্রপোজ কি করে দিল। বাট জিনিয়ার কারণে যে আপনি এসব কিছু করেছেন, সত্যি এটা আমার ভাবনার বাইরে ছিল। তবে হ্যাঁ, জিনিয়ারকে বলে দেবেন নেক্সট টাইমে যেন এরকম করে কারো এক্সাম না নেয়। আর আমার এখানে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে হবে, আপনি তো জানেনই এটা একটা খুবই রেপুটেটেড কোম্পানি। শিওর,
ইনশাআল্লাহ আপনি আমার থেকে কোনো প্রকার অভিযোগ পাবেন না, এতটুকু কথা দিতে পারি আপনাকে। ইটস ওকে, আল্লাহ হাফেজ।